আমি স্বর্ণাভ তোমাদের জন্য নিয়ে এসেছি কথায় কথায় কলকাতা, বাঙালি ও ফুটবল। ঘন মেঘ জমেছে আকাশে, একটু পরেই বৃষ্টি নামবে। মাঠের মধ্যে কয়েকজনকে জড়ো হতে দেখা গেল। একটা বলকে মাঠের ঠিক মাঝামাঝি রাখা হলো আর বাঁশি বেজে উঠল। হ্যাঁ, ফুটবল। আর এইভাবেই বাঙালিরা ফুটবল খেলে। মনে আছে ইয়র্কশায়ার রেজিমেন্টের বিরুদ্ধে খালি পায়ে লড়ে শিল্ড জয়ের কথা? পি কে মুখার্জি, চুনী গোস্বামী, সুভাষ ভৌমিক, শিবদাস ভাদুরী, সুব্রত ভট্টাচার্যের মতো তাবড় তাবড় প্রতিভা দিয়েছে বাঙালি ফুটবলকে। এছাড়াও বিশ্বকাপে বাঙালি ঘরে ঘরে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে কথা কাটাকাটি তো লেগেই আছে। যদিও বর্তমানে মোবাইল আসায় বিকেলবেলা মাঠে যাওয়াটা কমে গেছে, স্লাইডিং ট্যাকেল খেয়ে চোট লাগার মজাটা এখন অনেকের কাছেই আতঙ্ক। মোহনবাগান না ইস্টবেঙ্গল, সেটাও কোথাও একটা ফিকে হয়ে গেছে। সেই শিহরণ, সেই আবেগ, সেই রক্ত গরম করা অনুভূতি এখন সব সোশ্যাল মিডিয়াতে। তবুও বাঙালিরা সামনে ফুটবল দেখলে নিজেকে আটকাতে পারে না, পারুক না পারুক শট মারবি। কাদা মাঠে ঝাঁপিয়ে পড়া দেখে অনেক অফিস ফিরতি মানুষের ইচ্ছে করে ব্যাগটা পাশে রেখে হাঁটু অবধি প্যান্টটা গুটিয়ে সামনে থাকা সাদা কালো বলটায় ছুটে গিয়ে একটা শট মারতে, সেই ম্যাজিক শট। কিন্তু যাই হোক, বাঙালির হৃদয়ে হাজার ব্যস্ততার মাঝেও এখনো কোনো একটা কোনায় সে ফুটবল খেলছে। কলকাতার আরো এরকম গল্প শুনতে শুনতে থাকো রেডিও ফিনো। জেগে ওঠো কলকাতা।